হকিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলার একটি। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানোর এক বিশাল দিগন্ত, কিন্তু উড়ি উড়ি করে উঠতে পারছে না খেলাটি। কোথায় যেন বারবার আটকে যাচ্ছে ডানা। সাম্প্রতিক হকি নির্বাচনের পর পরিবর্তনের ছোঁয়া যেন লেগেছে হকিতে। সম্মিলিত সমন্বিত প্রয়াসে আরও উঁচুতে হকিকে নিয়ে যাওয়ার প্রয়াস যেন চারিদিকে দৃশ্যমান। এর মাঝে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের নেতৃত্বাধীন নতুন কমিটি বড় পরিসরে আয়োজন করে ইফতার মাহফিল। বাংলাদেশ হকি ফেডারেশনের ইতিহাসে হকি মাঠে এত বড় আয়োজন আর হয়নি। এতেই উজ্জীবিত জাতীয় হকি দলের খেলোয়াড়রা। জাতীয় তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, অসীম গোপ ও রোমান সরকার বলছেন তাদের পরিবর্তনের ছোঁয়া আজ করার ব্যাপারটি। খেলতেছি আমি এরকম কখনো দেখি নাই। আর আজকের যে আয়োজন, আমি মনে করি এটা একটা নতুন যাত্রা, এখান থেকে শুরু। যে নতুন কমিটি যে আশ্বাস দিয়েছে যে প্রত্যেক বছর খেলা থাকবে, মাঠে খেলা থাকবে, আমার মনে হয় এখান থেকে শুরু। কারণ আমরা যতদিনে খেলছি, যে প্লেয়ারকে জিজ্ঞেস করবেন যে এরকম আয়োজন কখনো হয়নি, তা আশা রাখি যে ভবিষ্যতে যে প্ল্যান প্রোগ্রাম, যে ন্যাশনাল টিমের, তারপরে ঘরোয়া লিগ, ঘরোয়া টুর্নামেন্ট, এগুলো কন্টিনিউ হলে আমাদের দেশের হকি আগে বাড়বে, আমরা প্লেয়ার পাবো ভালো, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে হকির প্রতি আগ্রহ হবে। শুভ সূচনা আর কি, মানে এটার মাধ্যমে সবাইকে জানান দিল যে ওনারা একটা ভালো কিছু শুরু করতেছে। তো এটা আমাদের ওইটাই প্রত্যাশা, যাতে ভালো একটা কিছু আর কি হয়, মানে হকির জন্য আর কি। আমাদের এটা ভালো একটা শুভকামনা যে নতুন কমিটি আসছে, নতুন কমিটির আন্ডারে আমরা যে যে টুর্নামেন্টগুলো খেলতে পারবো, এগুলা যে প্লেয়ারদের যে সব ক্ষেত্রে ডেভেলপ করার জন্য এগুলা অনেক আশ্বাস দিবে। আর আজকের এই ইফতার মাহফিলের জন্য অনেকেই, মানে অনেকের সাথে পরিচিত হওয়া, যে এটা অনেক ভালো লাগছে, অনেক খুবই ভালো লাগছে। আপনারা দেখেছেন যে এখানে সব জায়গাকার মানুষ উপস্থিত আছেন। আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে প্রধান যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন সাঈদ ভাই এবং সাদেক ভাই পাশাপাশি বসে ইফতারটা করেছেন। এটা আসলে খুবই বিরল দৃশ্য আমাদের বাংলাদেশের জন্য, যে নির্বাচনের পরে সবাই সবার শত্রু হয়ে যায়। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে হকির কাজ হবে সবাই সম্মিলিতভাবে। খুবই ভালো লেগেছে এখানে এসে। সম্মিলিত সমন্বিত প্রয়াসে এগিয়ে যাবে হকি, আরও উঁচুতে উঠবে বাংলাদেশের লাল সবুজ পতাকা, এমন প্রত্যাশাই হকি অঙ্গনে এখন। রায়হান মাহমুদ, গ্লোবাল স্পোর্টস ডট কম ডট বিডি।